অফলামুখ ঘাটত যাত্রীর বাবে নির্মাণ করা হল এটা জিরণি চরা। ঈশান নিউজের বাতরির পাছতেই গাল উড়িছে প্রশাসনের, ঘাটত যাত্রী বহিবলৈ ব্যবস্থা করা হয়েছে চকীর। আর ঈশান নিউজত সবিস্তারে প্রকাশ করা হয়েছিল এই বাতরি। আর তাসকো মুকলি হল জল পরিবহন বিভাগের, যাত্রীর সমস্যার অবসান ঘটায় নির্মাণ হয়েছে অস্থায়ী জিরণি ঘরটো। আর যে ব্যবস্থা কেতিয়া শলাগ লৈছে সকলো যাত্রী। ভাল হয়েছে, মানুষগুলো সুবিধা হয়েছে, রোদে বরষুণে নহলে মানুষগুলো থাকবল হয়, চালিখান দিয়ে বহুত উপকার হয়েছে মাজুলীবাসী রাইজ। ভাল হয়েছে, মানুষগুলো সুবিধা হয়েছে, রোদে বরষুণে নহলে মানুষগুলো থাকবল হয়, চালিখান দিয়ে বহুত উপকার হয়েছে মাজুলীবাসী রাইজ। মানুষগুলো আরম্ভ হয়েছে, যথেষ্ট সুবিধা পাইছে, বহি পাইছে, সব একেলগে বহিছে, কথা পাতিছে। ৰাতিপুৱাৰ পৰা অহাৰ অসুবিধা হৈছে, ৰ'দে বৰষুণে অলপ নিৰাপত্তা এটা পাইছে তেখেতসকলে, যথেষ্টখিনি অসুবিধা হৈছে। আমাৰ এতিয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা পানী যোগান ধৰিছে, ৰভাৰ চালি দিছে, টয়লেট দিছে, এতিয়া আমাৰ যথেষ্টখিনি সুবিধা হৈছে বুলি অনুভৱ কৰিছোঁ। আমি আজি বা কিমান এখন ফেৰি গৈছে 8 বজাত পুৱা, আৰু দ্বিতীয়খন ফেৰি গৈছে 11:30।